Essex Remix Remix Editing by Sagar 001. তো হ্যালো গাইজ, আপনারা পিউদেশি যেই ভিডিওটি দেখলেন ওই সেম ভিডিও যদি আপনারা ক্লিক করতে চান তাহলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই বেল আইকনটি অল করে দিন, যাতে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমি সিজন করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে, এক প্রয়োজনে বেলের মোশন, ওটি পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে কিংবা প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারেন। এবং আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সমস্ত মেটেরিয়াল এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে যদি কোনো প্রবলেম হয় এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও পেয়ে যাবেন হাউ টু ইম্পোর্ট এলাইন মোশন প্রিসেট, ঠিক আছে? ওই ভিডিওটি দেখে আপনারা ইম্পোর্ট করে নিতে পারেন। ইম্পোর্ট করার পর আপনারা জাস্ট এলাইন মোশনটি ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট আপনারা বিডম্যাটটি ওপেন করে দেবেন। তো বিডম্যাটটি ওপেন করে দিয়ে যেটি যে বিডম্যাট আপনাদেরকে এডিট করতে হবে, প্রথমে এটি ফটো অ্যাড করতে হবে, তার জন্য এখানে চলে আসবেন একদম লিরিক্সের পরে 2.10 সেকেন্ড। দেখতে পাচ্ছি এখানে 2.10 সেকেন্ড লেখা রয়েছে। আসার পর এখানে প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করে নেবেন, এটা ফটো সিলেক্ট করে নিচ্ছে এখান থেকে। সাপোজ এই ফটোটি সিলেক্ট করে নিলাম, এবারে ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ফটো থ্রিটি ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজারটি ক্লিক করবেন, করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এয়ারো বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া আবার একটি ফটো সিলেক্ট করে নেবেন, ওপরে থ্রিটি ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন, করার পর এয়ারো বাটনে ক্লিক করে কার বাটনে ক্লিক করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া আবারও ফটো অ্যাড করবেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া আবারও ফটো অ্যাড করবেন, ফুল স্ক্রিন করে এখানে কাট করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া আবার একটি ফটো অ্যাড করবেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখানে মিডিয়া ফটো অ্যাড করবেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখানে মিডিয়া আবারও ফটো অ্যাড করবেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখানে মিডিয়া। সেম এইভাবে আপনারা প্রতিটি ভিডিওকে ফটোগুলি অ্যাড করে করে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় করে ফটো, আপনারা তখন ফটোগুলি অ্যাড করে নিন, তারপর দেখিয়ে দেবো কীভাবে আপনাদেরকে এই ফটোগুলি পেস্ট করতে হবে। তাই চলুন প্রথমে ফটোগুলি অ্যাড করে নিই। সেম ফটো আমি অ্যাড করে, আমি যেগুলো আপনারা সেমভাবে ফটোগুলি অ্যাড করে নেবেন, সেম অ্যাড করে ফটোগুলি দেখতে পাচ্ছেন। এবার আপনারা ফটোগুলি ফটো অ্যাড করে নেবেন বিডমার্কের মধ্যে। তো আমি অ্যাড করছি না, দেখে দিলাম আপনাদেরকে ফটোগুলি অ্যাড করার পর যেটি করতে হবে আপনাদেরকে এফেক্ট প্রেস করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে এসে এক এফেক্ট সেট ওপেন করবেন, ওপেন করে যে প্রথমে এফেক্ট নম্বর এফেক্টটি কপি করে নেবেন। এক নম্বর এফেক্টটি কপি করার জন্য ছবিতে ক্লিক করবেন, দেন এফেক্টে ক্লিক করে থ্রিডে ক্লিক করে কপি পেটে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন ব্যাক চলে যাবেন, ব্যাক গিয়ে আপনারা জাস্ট বিডমার প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনারা দেখবেন এক নম্বর এফেক্টটি করলে অ্যাড করতে হবে এখানে, এখানে ছবিতে অ্যাড করে দিচ্ছি, সেমভাবে অ্যাড করে দেবেন। আবার এক নম্বর এফেক্ট কথা রয়েছে দেখে নিন, যেখানে রয়েছে এফেক্ট ওয়ান ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থিয়েটারে পেস্ট পেস্ট হয়ে গেছে। আর এখানে এক নম্বর এফেক্ট জাস্ট নাই। এবার আপনাদের এখান থেকে ব্যাগ চলে যেতে হবে, ব্যাগ গিয়ে আবার আপনার ওপেন করবেন সেকেন্ড প্রিসেটটি, দু নম্বরে এফেক্টটি কপি করে নেবেন, কপি হয়ে গেলে ব্যাকে গিয়ে বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন কো দু নম্বর এফেক্ট এই যেখানে দু নম্বরের জায়গায় দু নম্বর এফেক্ট পেস্ট করে দেবেন, লেখা রয়েছে যে নাম্বার দিয়ে রেখেছি নিচে, আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দু নম্বর এফেক্ট থ্রি এভাবে রয়েছে পেস্ট করে দিচ্ছি। এখানে দু নম্বর কথা রয়েছে এখানে রয়েছে, এখানে অ্যাড করে দেবেন এভাবে আমি যেভাবে অ্যাড করেছি, আর অ্যাড করছি না দেখিয়ে দিলাম। এবার আপনারা এফেক্টগুলি দু নম্বর এফেক্টটি অ্যাড করার পর সমস্ত জায়গায় যেখানে যেখানে নাম্বার লেখা রয়েছে ব্যাকে চলে যাবেন, অ্যাড করার পর আবার সেকেন্ড পেজেট ওপেন করে তিন নম্বর এফেক্টটি কপি করে নেবেন, কপি করে নেবেন, ব্যাকে গিয়ে বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করে দেখবেন করে তিন নম্বর এফেক্ট অ্যাড করতে হবে, যে এফেক্ট থ্রি এখানে অ্যাড করে দেবেন নাম্বার ওয়াইজ, এফেক্ট টু, এফেক্ট ফোর, এখানে এফেক্ট ফাইভ, এফেক্ট থ্রি আর যেহেতু নয় তো কিছু করতে হবে না, ব্যাকে চলে যাবেন আবার সেকেন্ড পেজেট ওপেন করবেন, এফেক্ট ফোর চার নম্বর এফেক্টটি কপি করে নেবেন, চার নম্বর এফেক্টটি কপি করে নেওয়ার পর আবার বিটম্যাপটি ওপেন করবেন, দেখবেন কোথায় চার নম্বর এফেক্ট পেস্ট করতে হচ্ছে, এখানে এই ছবিটিতে পেস্ট করে দিলাম, আবার এখানেও পেস্ট করতে হচ্ছে,
পেস্ট করে দিলাম, আবার এখানেও পেস্ট করতে হচ্ছে, এখানেও পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট করতে হচ্ছে, পেস্ট করে দিলাম। এবার আপনারা চার নম্বর আইটি পেস্ট করে দেবেন, যেখানে যেখানে পেস্ট করতে হচ্ছে, পেস্ট করে দেওয়ার পর আপনারা যে সেখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে আবার সেকেন্ড পিসিটি ওপেন করে বা পাঁচ নম্বর লাস্ট এফেক্টটি কপি করে নেবেন, এই যে এফেক্টটি, দেন ব্যাকে চলে যাবেন, ব্যাকে বিটম্যাপ পিসিটি ওপেন করবেন, ওপেন করে আপনারা দেখবেন কত পাঁচ নম্বর এফেক্ট অ্যাড করতে হচ্ছে, এই যেখানে পাঁচ নম্বর ছবিতে ক্লিক করবেন, এফেক্টে থিরোডে পেস্ট, আবার তারপরে ছবিটিতে পেস্ট, আবার তারপরে ছবিটিতে পেস্ট, আবার তারপরে ছবিটিতে পেস্ট। এভাবে আপনারা পেস্ট করে যাবেন নাম্বার ওয়াইজ। পেস্ট করার পর আপনাদের সমস্ত এফেক্ট পেস্ট করার পর এবার যেটি করতে হবে আপনাদেরকে লাইট এফেক্টটি পেস্ট করতে হবে। এবার এখান থেকে ব্যাক চলে যাবেন, ব্যাকে গিয়ে আপনারা জাস্ট ওপেন করবেন লাইট এফেক্ট পিসেটটি, লাইট এফেক্ট পিসেটটি ওপেন করার পর আপনারা জাস্ট এই যে বাটনটি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই বাটনটিতে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন, আবার এই যেখানে সিলেক্ট অললেট এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, সিলেক্ট অললেটে ক্লিক করার পর আবার আপনারা ক্লিক করবেন এই বাটনটিতে, এই বাটনটিতে আবার ক্লিক করার পর আবার আপনারা ক্লিক করবেন এখানে, এই যে কপি দিন ৯৬টি লেয়ার কপি করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, আবার ব্যাক গিয়ে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন, ওপেন করার পর আপনারা জাস্ট এখান থেকে এটি পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আপনারা এখানে ক্লিক কিছু করবেন না, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন, আমি লিখে দিচ্ছি এই অপশানটিতে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর আপনাদের কিছু করতে হবে, এখানে ক্লিক করে দেবেন, করার পর এই বাটনটিতে ক্লিক করে দেবেন, এই বাটনটিতে ক্লিক করে দেবেন, করার পর আপনারা এই যে পেস্ট ৯৬ লেয়ার এখানে কেট পেস্ট করে দেবেন, পেস্টটাকে দেখতে পাচ্ছেন সিক্স সেম জায়গায় পেস্টটাকে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে পেস্ট করা দরকার। এবার আপনাদেরকে এটি করতে হবে আপনাদেরকে, এবার আপনাদেরকে ভিডিওটিকে সেভ করতে হবে, আপনারা যে লোগোটি চেঞ্জ সামনে লোগো লাগাতে চান তাহলে প্লাস এখন মিডিতে ক্লিক লোগো ক্লিক করে দেবেন, তো আমি লোগো লাগিয়ে নিচ্ছি, একটি লোগোটি লাগিয়ে নিলাম, এখান থেকে লোগো লাগিয়ে নিলাম, সাপোজ এটি ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশন ফেস এয়ার অপশানে ক্লিক করবেন, ক্লিক করবেন নিচে জাস্ট আপনারা এই যে এখানে এক্সট্রা অপশানে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনারা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।